আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান। আমি বলেছিলাম যে প্রতি বৃহস্পতিবার রাত 10:30 ফেসবুক লাইভে আসব। শীতকাল হওয়ার কারণে লাইভ প্রোগ্রাম আমি আধা ঘন্টা আগে নিয়ে আসছি। এখন থেকে আমি প্রতি বৃহস্পতিবার ইনশাআল্লাহ রাত 10:00 আপনাদের বিভিন্ন বাত, ব্যথা, প্যারাডাইসিস, হাড় জোড়া রোগ বা এই সংক্রান্ত যে কোনো রোগের সমস্যার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতিবার রাত 10:00 ফেসবুক লাইভে আসব। তাছাড়া যথারীতি ডাক্তার শফিউল্লাহ প্রধান যে ফেসবুক পেজ আছে, টিপিআরসি হসপিটাল যে ফেসবুক পেজ আছে, এই সকল পেজে নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ডাটা, তথ্য, বিভিন্ন উপদেশ, এই সকল জিনিস সবসময় আপলোড করা হবে। আপনারা এই পেজে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথেই থাকবেন এবং আপনারা প্রয়োজনীয় বাত, ব্যথা, প্যারালাইসিস, হাড় জোড়া রোগ সম্পর্কে আপনারা আশা করি উপকৃত হবেন, বিভিন্ন ডাটা পেতে পারবেন, যার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ অনেকাংশে উপকৃত হতে পারবেন। তো দর্শক, আমরা ইতিপূর্বে আমি কয়েকটা ফেসবুক লাইভ করেছি, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। তো আমি আজকে একটু হাঁটু ব্যথা নিয়ে বেশি জোর দিতে চাচ্ছি। একটা ফোন এসেছে, আমি ফোনটা একটু পরে নিব। দর্শক, আপনারা আমাকে 5 মিনিট পরে ফোন দেন, আমি কিছু হাঁটু ব্যথা সংক্রান্ত ডাটা দিতে চাচ্ছি, তারপরে আমি ফোন নিব। হাঁটু ব্যথা এমন একটা সমস্যা যে আমার ডিপিআরসি হাসপাতালে, আমার প্র্যাকটিসে আমি প্রতিনিয়ত হাঁটু ব্যথার প্রচুর রুগী পেয়ে থাকি এবং হাঁটু ব্যথা থেকে এমনও রুগী পেয়েছে যে উনি পঙ্গুত্ব বরণ করে মারাও গিয়েছে হাঁটু ব্যথার কারণে। হাঁটু ব্যথা থেকে পা প্যারালাইসিস হয়ে যেতে পারে, হাঁটু ব্যথা থেকে একটা মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। আর আমাদের দেশে আমরা প্রায় যে জিনিসটা পেয়ে থাকি যে হাঁটু ব্যথা হলেই আপনারা চেয়ারে বসে নামাজ পড়েন, এমনও রোগী দেখেছি 20 বছর বা 25 বছর বয়সে হাঁটু ব্যথাজনিত সমস্যায় চেয়ারে বসে নামাজ পড়ছেন। তো এটা আসলে আমি মনে করি এটা বিজ্ঞানসম্মত না, এটা আপনাদের জন্য দীর্ঘমেয়াদী হাঁটু আরও খারাপ হয়ে যেতে পারে এবং এমনকি হাঁটু নষ্ট হয়ে যেতে পারে। হাঁটু ব্যথার অন্যতম যে সমস্যা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আর্থ্রাইটিস রোগ, হাড় ক্ষয় রোগ অন্যতম। তাছাড়া হাঁটুর অনেক সমস্যা হতে পারে। আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, হাঁটুর একটা ছবি, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। দর্শক, এটা একটা হাঁটুর ছবি, আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এক পাশে যে ছবিটা আছে হাঁটুর, এটা উপরের হাড়ের নিচের অংশ, এটা একটা কার্টিলেজ, এটা একটা কার্টিলেজ এবং নিচের হাড়ের উপরে সেম কার্টিলেজ, দুটো দেখতে একই রকম কালার। এই কার্টিলেজগুলো হচ্ছে হাঁটুর বা আমাদের যে হাড় থাকে ফিমারের নিচে কুশন আকারে কাজ করে এবং এটা টিবিয়ার উপর অংশে কুশন আকারে কাজ করে। অস্টিওআর্থ্রাইটিস এমন একটা রোগ, এই কার্টিলেজটা ইরোশন হয়ে যেতে পারে, যা পাশের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্টিলেজটা এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। এটা একটা হাড় ক্ষয়জনিত রোগীর হাঁটুর সমস্যা। অনেক সময় রোগীরা আমাদের কাছে এই বিষয়ে জানতে চান বা আমরাও বোঝাতে চাই যে আসলে হাড় ক্ষয় হলে হাঁটুর কী হতে পারে, যেটা এরকম হাড় কার্টিলেজ প্রথমত ইরোশন হয়ে যেতে পারে, ভিতরে যে বোনস থাকে বোনসটা দেখতে ব্রাউন কালার বা বাদামি, এটা এভাবে এক্সপোজার হয়ে যেতে পারে। এটা একটা কমন সমস্যা যে হাড় ক্ষয়, এই যে ক্ষয় হয়ে যাওয়া হাঁটুর। আমরা হাঁটুর এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি পৃথিবীতে। তাছাড়া হাঁটুতে আরও সমস্যা হতে পারে, এখানে দেখেন ভিতরে দুটা, এই একটা লিগামেন্ট, এই আর একটা লিগামেন্ট, এই পাশে বাইন্ডিং লিগামেন্ট আছে, এখানে লিগামেন্ট আছে এবং এখানে মিনিসকাস থাকে এবং এখানে বাইন্ডিং লিগামেন্ট আছে, এখানে লিগামেন্ট আছে। এই লিগামেন্ট দুটো খুবই ইম্পর্টেন্ট, অ্যান্টিরিয়র ক্রুসেট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট। অনেক সময় কেউ আঘাত পেয়ে পড়ে গিয়ে বা খেলতে গিয়ে বিভিন্ন
স্পোর্টসে যারা আছেন বা বিভিন্ন চলাফেরায় দেখা যায় কেউ আঘাত পেয়ে এই লিগামেন্টটা অনেক কারণে ছিঁড়ে যেতে পারে। এটা এভাবে এটা পার্শিয়াল টিয়ার হতে পারে, কমপ্লিট টিয়ার হতে পারে, অ্যান্টেরিয়র হতে পারে, পোস্টেরিয়র হতে পারে। তখন দেখা যায় যে রোগী হাঁটতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়, বিভিন্ন সমস্যা, পা ফুলে যায়। এই লিগামেন্ট ইঞ্জুরি থেকেও হাঁটুতে বিভিন্ন সমস্যা হতে পারে, পা শুকিয়ে যেতে পারে, ব্যথা তো হবেই। অনেক সময় হাঁটু ব্যথা আমাদের কাছে নিয়ে আসে, আমার কাছেও আমি প্রায় দেখি যে হাঁটু ব্যথা রুগী আসছে, বলে যে হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, কিন্তু আমি অ্যাসেস করে দেখি আসলে হাড় ক্ষয় হয় নাই। দেখা যায় যে একটা জাস্ট একটা এই যে ফিমার এবং ফিবুলা এই দুই বোনসটার ভিতরে যে বাইন্ডিং লিগামেন্ট, লিগামেন্টের একটা সামান্য ইঞ্জুরি, এই ইঞ্জুরির কারণে দেখা যায় যে রুগী পঙ্গুত্ব বরণ করে হাঁটতে পারছে না, চলাফেরা করতে পারছে না। রুগীর ভুল চিকিৎসা হয় অনেক সময়, হাঁটু ব্যথা বলে ক্ষয় হয়েছে বলে অনেক সময় ভুল ডায়াগনোসিস হয় এবং থেরাপি দিতে থাকে বিভিন্ন থেরাপি। দর্শক, থেরাপিরও অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বা ভুল থেরাপি ভুল জায়গায় দিলে, আমার যদি রুগীর লিগামেন্টের সমস্যা হয়, এখন আমি যদি এই হাড় ক্ষয়জনিত থেরাপি দিই তাহলে কিন্তু রুগী হাঁটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো হাঁটুর এই ছবিটা দিয়ে মোটামুটি বেসিক কিছু রুগীর রোগ সম্পর্কে আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা যদি আমরা এক্সরে করি, আমি পরবর্তী ছবিতে দেখাবো, এক্সরেতে বোঝা যাবে যে হাড় এই নিচের হাড় আর এই উপরের যে লাল হাড়টা এটা খুব ক্লোজলি চলে আসছে। এটা একটা খোলা হাঁটুর ছবি। আমি একটা ফোন নিয়ে আসছি, তারপরে আমি আবার আসবো আপনাদের কাছে। হ্যালো দর্শক, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার ডান পাশের জয়েন্ট কি আপনি কাঁধের জয়েন্ট কে বুঝিয়েছেন? এইখানে এইখানে এই জয়েন্টে ব্যথা করে, ঠিক না? পাশাপাশি কি জ্বর আসে আপনার? হ্যাঁ, জ্বর তো আছে, মাঝে মধ্যে একটা জ্বর থাকে। আপনি কি করেন, কোথায় থাকেন? আমি বাইরে থাকি, বাইরে দিয়ে বলতে করে। আচ্ছা, আপনি ওখানে কি কোনো এমনি এভাবে কোনো ডাক্তার দেখিয়েছিলেন এ পর্যন্ত? না, এখানে কোনো ডাক্তার দেখাই নেই। আমি দেখতে একবার ডাক্তার দেখেছিলাম, কুমিল্লা ডাক্তার, কুমিল্লা ডাক্তার জি। আচ্ছা, এটা অনেক কারণে হতে পারে। এটা আমাদের যে বোনস আছে এখানে, এই বোনসটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে ক্লাভিকল এবং এখানে মেনুগ্রাম নামক একটা বোনস আছে, এখানে যে একটা জোড়া আছে কনড্রাইটিস বলি আমরা, কনড্রাইটিস মানে ইনফ্লামেশন হতে পারে, তা থেকে ব্যথা হতে পারে। অনেক সময় আপনার কাজের ভুল ভুল কাজ থেকে, মানে আপনি যে পেশা বা যে কাজ করেন ওখানে যদি এরকম কোনো কাজ করেন যে এখানে প্রেশার পড়ে বারবার, তা থেকে কিন্তু এই জায়গায় সমস্যা হতে পারে। আপনি ওখানে কি কাজ করেন, মানে আপনার? আসলে আমার তো, আমি আমার লাইফে কোনো কিছু প্রেশারের কোনো কাজ করি নাই। জি, আমি মনে করি একটা মোটে জব করি, তবে এই সমস্যাটা আমার হচ্ছে কি, আমি বলি আমি যখন ওখানে ছিলাম তখন তারপর থেকে ব্যথাটা হচ্ছে। ওই জায়গাটা কি একটু ফুলে গিয়েছে এবং ওখানে চাপ দিলে কি ব্যথা লাগে? বুঝতে পেরেছি। আমার মনে হয় এটা একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা আপনার। এটা কোনো ভাবে এখানে যে জোড়াটা থাকে এই জোড়াটা কোনো ভাবে ডিসপ্লেস হয়ে গিয়েছিল কোনো অতীতে, সেটা থেকে হতে পারে। অথবা আর্থ্রাইটিস, আমরা যেটা বাত রোগ বলে থাকি, হ্যাঁ, এই জোড়া অনেক সময় হয়। আর আপনারা যারা বাহিরে থাকেন তাদের কিছু খাবার আছে, যেমন আপনারা বেশি খান, যেটা হচ্ছে রেড মিট মানে মাংস জাতীয় খাবার বেশি খেতে হয়, ওখানে সামুদ্রিক মাছ, জি সামুদ্রিক মাছ আপনারা বেশি খান, তখন গাউটি আর্থ্রাইটিস থেকেও এই সমস্যাটা এখানে ব্যথা হতে পারে। তো যাই হোক, আপনার এটা ওরিড হওয়ার কিছু নেই, এটা ভয় পাওয়ারও কোনো কারণ নেই। যদি সম্ভব হয় ওখানে সিরাম ইউরিক অ্যাসিড একটা টেস্ট আছে, ব্লাড টেস্ট,
সিরাম ইউরিক অ্যাসিড এই টেস্ট আপনি একটু করে দেখেন ইউরিক অ্যাসিডের লেভেলটা কি খুব বেড়ে গিয়েছে কিনা। আচ্ছা হ্যাঁ অবশ্যই যোগাযোগ করা যাবে, আপনার যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনি পরবর্তীতে লাইভ শেষ হলে আপনি যোগাযোগ করলে আমরা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে আপনি দিলে আমরা ফোন আপনাকে যে কী কী টেস্ট করতে হবে এটা করবো। আপাতত আপনি এখানে ওখানে যদি কোনো ব্যথানাশক ক্রিম কিনতে পাওয়া যায়, ব্যথানাশক মলম বা ক্রিম এই সকল ক্রিম এখানে মালিশ হালকা লাগাতে পারেন, একটু গরম সেঁক দেন। আর এটা ওই যে আপনি অনেক সময় নিজেও টেস্ট করে হয়তো দেখেন যে একটু নাড়ায় দেখি, এই জাতীয় কিছু না করাই ভালো। আর ভারী কাজ সামনে ঝুঁকে কাজ করা বা এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। তো দর্শক আশা করেছেন আর প্রোগ্রাম শেষ করে আপনি যদি যে নাম্বার চাচ্ছেন আমরা মানে আপনার অনলাইনে কথা বলার জন্য আবার ইনশাআল্লাহ অবশ্যই নাম্বার দেবো, সেখানে আপনি লিখতে পারবেন। আর এই সমস্যাটা আপনি না কোনো টেনশনে কিছু না, এটা হয় ইঞ্জুরি হয়েছে বা আর্থ্রাইটিস জনিত সমস্যা, এটা চিকিৎসা আছে কিন্তু রোগ নির্ণয় করাটা জরুরি যে কি হয়েছে সেটা একটু আমাদের দেখতে হবে। আপনি জি আমি এই যে এখানে দেখবেন লেখা আছে ডিপিআরসি হাসপাতাল, আপনি আমার পেজে লাইক কমেন্ট দিয়ে রাখলে লাইক দিলেই সব পেয়ে যাবেন। হ্যাঁ ডিপিআরসি হাসপাতাল শ্যামলী রিং রোড ঢাকা। না না আমি কুমিল্লা, যদিও আমার আমি বৃহত্তর কুমিল্লার মানুষ, আমার বাড়ি চাঁদপুর কিন্তু আমি বেসিক্যালি ঢাকায় প্র্যাকটিস করি, আমি কুমিল্লায় কোনো চেম্বার করি না। ধন্যবাদ আপনাকে। তো দর্শক হাঁটু ব্যথা নিয়ে আমি কথা বলছিলাম যে হাঁটুর আরও অনেক কারণে হাঁটু ব্যথা হতে পারে, যেমন হাঁটুর উপরে বার্সাইটিস যদি হয়, ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয় বা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। হ্যালো ওয়ালাইকুম সালাম, জি আমি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার হলো যে গত এক দেড় বছর যাবৎ হ্যাঁ জি ডান পাশে কোমর এবং হাঁটুতে এবং গোড়ালি পর্যন্ত, আর মানে ডান পাশের ডান থেকে কোমর পর্যন্ত ব্যথা। হুম হুম তো আমি অনেকগুলো ব্লাড টেস্ট করাইছি, এক্স রে করাইছি, এমআরআই করাইছি, জি তো ডাক্তাররা বললেন যে তেমন কোনো মানে কোনো প্রবলেম নেই, বাট আমার ব্যথা তো অনেক বেশি, অনেক থেরাপিও দিচ্ছি, অনেকগুলো এক্সারসাইজ দিচ্ছে, এক্সারসাইজ সকাল বিকাল করি, জি কিন্তু আমার এখন কোনো ইমপ্রুভ হচ্ছে না। আর এখানে এখন যেটা হচ্ছে আমি যদি একটু বেশি হাঁটাহাঁটি করি, জি মানে ডা পায়ে খুব ডান পাশে পায়ে খুব ব্যথা করে এবং পায়ের তালু দেখুন টান টান দৌড় লাগে আর কি। আপনি কি করেন, আপনার পেশে কি এবং বয়স কত? আমার বয়স হলো 27, আমি এয়ারফোর্সে জব করি, আমার জবটা মূলত হলো কম্পিউটার রিলেটেড আর কি। আপনার সাথে কি আর আগে কথা হয়েছিল আমার? না না এর আগে কথা হয়নি। আচ্ছা আমি আমি আপনার অনুষ্ঠানগুলো প্রতিদিন দেখি আর কি, বারবার আমি ট্রাই করি কথা বলার, কিন্তু পাইনি, আজকে অনেক কষ্ট করে লাইনটা পেয়েছি। আপনি এমআরআই করেছিলেন? হ্যাঁ এমআরআই করেছিলাম, এমআরআই রিপোর্ট দেখে আমি এর আগে দুজন ফিজিক্যাল মেডিসিন দেখাইছিলাম, তো ওরা দেখায় বললো যে তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের সিএমএ তে একটা ডাক্তার দেখালাম, সে আমার বলতো যে পিএ লাগে, ঠিক আছে। যদি ডাক্তার সাহেবরা বলে থাকে কোনো সমস্যাই নেই তাহলে ওনারা ওষুধ দিতে গেল কেন? ওষুধ দেওয়া তো উচিত হবে না, কারণ রোগ নির্ণয় না করে আপনাকে ওষুধ দেওয়াটা ঠিক না, আপনাকে তো আগে রোগ নির্ণয় করতে হবে। তবে আপনার সিএমএস এর ডাক্তারের সাথে আমি একমত, আপনার যে যে সমস্যার কথা বলছেন যে ব্যথা হয়, হাতে ব্যথা যায় বা পায়ে ব্যথা যায়, এটা পিএলআইডি রোগের লক্ষণ এবং পিএলআইডি রোগের উপসর্গ এরকম এইরকমই হয়ে থাকে সাধারণত। তারপরে এমআরআই ফিল্মটা দেখলে হয়তো আমি বলতে পারবো। তো আমি একটা আপনাকে এমআরআই ছবি দেখাই, দেখেন আপনার সাথে ছবির সাথে এটা মিলে কিনা, যদি মিলে আপনি বুঝতে পারবেন এটা পিএলআইডি। আমি একটা ছবি দেখাচ্ছি, এটা কোমরের,
হ্যাঁ, এইটা একটা এমআরআই, এটা কোমরের এমআরআই ছবি দেখা যাচ্ছে, আমি কলম দিয়ে দেখাচ্ছি। এই যে হাড়গুলো মাঝখানে ডিস্ক, আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি আসি লাইনে, আপনি দেখেন। এখন দেখা যাচ্ছে? আচ্ছা এই দেখেন, এখানে আমি বুঝাচ্ছি আপনাকে, এই যে এই যে এটা হচ্ছে মেরুদণ্ডে স্পাইনাল কর্ড, কোমর, এটা কিন্তু কোমরের এমআরআইয়ের ছবি, এবং এগুলো হচ্ছে হাড়, এই মাঝখানে এটা ডিস্ক, এই যে সাদা যেটা দেখা যায় কলমের মাথায় দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ডিস্ক, আর এই ডিস্কটা দেখেন কালো ফেটে এই যে রগে ঢুকে গিয়েছে কালো, খেয়াল করেছেন? এটা হচ্ছে পিএলআইডি। এখন আপনার ছবিটা কি এরকম পিএলআইডি আসছে কি না, অথবা আমি একটা ঘাড়ের ছবি দেখাই, আপনি দেখেন আপনি বুঝতে সুবিধা হবে। এই ঘাড়ের দেখেন, এটা দুইটা এমআরআই পাশাপাশি আছে, দেখেন বুঝেই যাচ্ছে এই যে ডিস্কটা বের হয়ে যে এই এই যে কর্ডটার ভিতরে এই যে ঢুকে গিয়েছে, অথবা এখানে দেখেন এই যে কালো চাপ একটা, খেয়াল করেছেন কলমের মাথায়? এই জাতীয় কোনো ছবি আছে কি না সেটা এমআরআই ফিল্মে আপনি দেখে দেখতে পারেন, যদি এই জাতীয় কোনো ছবি থাকে দিস ইজ পিএলআইডি। এই পিএলআইডি থেকে ঘাড়ে ব্যথা হবে, হাতে ব্যথা যাবে, কোমরে ব্যথা হবে, পায়ে ব্যথা যাবে, আর অনেক সময় পিএলআইডির পাশাপাশি আরও অনেক সমস্যা থাকতে পারে, যার কারণে হয়তো পায়ের তলায় ব্যথা বা অন্যান্য আরও বিভিন্ন ব্যথা হতে পারে। তো আমি আশা করি এটা আপনার ডায়াগনোসিসটা জরুরি করা দরকার, আর যদি রোগ নির্ণয় না করে শুধু শুধু ব্যথার ওষুধ খাওয়াটা আমি মনে করি ওয়াইজ হবে না, এটা আপনার শারীরিক সমস্যা হতে পারে। আর যেহেতু আপনি সম্ভবত ডেস্ক জব করেন, আপনি এয়ারফোর্সে কম্পিউটিং করতে হয় নাকি? এক্স্যাক্টলি, কম্পিউটারে এর আগে আমি কয়েকটা প্রোগ্রামে ছবি দেখিয়েছি কিভাবে বসতে হবে, কম্পিউটার ব্যবহার এবং একটানা বসে না থাকা, অনেকক্ষণ মানে এক ঘন্টা পর পর একটু উঠে দাঁড়ানো, হাঁটা, এই অভ্যাসগুলো করতে হবে। অনেক সময় আপনার দুটো বালিশ ব্যবহার থেকে ঘাড়ে কোমরে সমস্যা হয়, সামনে ঝুঁকে বসা থেকে হয়। কম্পিউটারে বেশিরভাগ রুগী আমরা পিএলআইডি রুগী পেয়ে থাকি যারা কম্পিউটার থেকে ঘাড় ব্যথা হয় বা কোমর ব্যথা হয়। তো আমার মনে হয় আপনার ডায়াগনোসিসটা কনফার্ম হলে এটা আরও চিকিৎসা দিতে সহজ হবে। আর এক্সারসাইজ, হ্যাঁ আমরা কিছু এক্সারসাইজ আছে করলে ভালো হয়ে যায়, বা যেহেতু আপনি ভালো হচ্ছেন আমার মনে হয় আপনার ডায়াগনোসিসটা কনফার্ম হয় নাই। বা অবশ্যই এই নাম্বারে, আপনি যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে পরবর্তীতে যোগাযোগ করে একটা সিরিয়াল দিয়ে আসলে হবে। আমি শ্যামলী রিং রোড ঢাকা ডিপিআরসি হসপিটালে বসি, ওই নাম্বারে যোগাযোগ করে একদিন আগে একটা সিরিয়াল দিয়ে আসলে আপনি দেখাতে পারবেন। আসার সময় অবশ্যই জি দর্শক, আসলে অনেকের কথা কান দেওয়াটা ঠিক না, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা কমন চরিত্র, যে একটা কিছু বলে দেওয়া মানুষকে, হ্যাঁ যে এটা ভালো হয় না, এটা এই না সেই না, এটা আসলে ঠিক না। এটা থেকে আপনি একজন শিক্ষিত মানুষ বের হয়ে আসেন। আপনার সমস্যা হচ্ছে চিকিৎসা করতে হবে, ডাক্তারদের শরণাপন্ন হতে হবে, বিশেষজ্ঞ ডাক্তার যারা এই রোগ নিয়ে কাজ করে। আর পৃথিবীতে কোনো কিছুই পারমানেন্ট না, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপেক্ষিক, মানে একটার সাথে একটা জড়িত। আপনার এটা যদি আপনি ভালো না হোক, আপনার এটা যদি এখন চিকিৎসা না করেন বা আপনি যদি এখনই সতর্ক না হন, আপনার এটা যে গ্যারান্টি দিতে পারবে ওরা? এক্স্যাক্টলি, মানুষের এসব কথা কান দিয়ে লাভ নাই। বাংলাদেশে এই একটা সমস্যা যে একজন একটা কথা বলে দেয় আর আপনার রোগীদেরকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে। আপনি সঠিক লাইনে চিকিৎসা আছেন, যেহেতু ডাক্তার সাহেবরা দেখেছে এবং ভালো ডাক্তার দেখিয়েছেন, মনে হচ্ছে ভালো হচ্ছে না, সব ডাক্তারের চিকিৎসা সবাই ভালো হয়ে যাবে এমন কথা নেই, আপনার সঠিক রোগ নির্ণয় করতে হবে। তো আপনি আসেন, আসে আমি দেখে দেখে অবশ্যই জি অবশ্যই ফিল্ম নিয়ে আসতে হবে, যে ছবিগুলো আমি যে ছবিটা দেখালাম ইতিপূর্বে এই ছবি, এবং যদি রক্তের কোনো রিপোর্ট থাকে এগুলো একটু সাথে করে নিয়ে আসবেন। ওকে, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক দিন আহমেদ উনি লিখেছেন, স্যার 3 মান্থ অ্যাগো লেফট হ্যান্ড ফিঙ্গার ফ্লেক্সর টেন্ডন ইঞ্জুরি, আমি এখন কি করতে পারি? মানে ওনার বাম হাতের যে ফ্লেক্সর মাসেলগুলো আছে ফিঙ্গারে, এগুলো কোনো কারণে ইঞ্জুরি হয়েছে। ইঞ্জুরি অনেকভাবে হতে পারে, সেটা হচ্ছে থেতলিয়ে যেতে পারে বা কেটে যেতে পারে, আমরা ল্যাসারেশন বলি বা কাট ইঞ্জুরি বলি, বিভিন্নভাবে হতে পারে। তো ইঞ্জুরি যেভাবেই হোক না কেন,
যদি ইঞ্জুরি একেবারে কেটে যে অবশ্যই আপনি হয়তো আমার মনে হয় আপনার কেটে যায় নাই, তাহলে হয়তো অপারেশন দরকার ছিল বা সেলাইয়ের ব্যাপার ছিল। যদি লেসারেশন বা থেতলিয়ে যায় বা কোনো কারণে আপনার কম্প্রেশন টাইপের ইঞ্জুরি হয়, এই ক্ষেত্রে আপনাকে উইদিন আফটার 7 ডেজ মানে প্রথমত সাধারণত বিভিন্ন ওষুধ, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক দিয়ে ম্যানেজ করা হয়। আফটার 7 ডেজ আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা যেতে হবে। রিহ্যাব যেমন স্পোর্টস ইঞ্জুরিতে আমরা কাজ করি, স্পোর্টসে যারা ইঞ্জুরি হয় তাদের ক্ষেত্রে রিহ্যাব করাতে হয়, না হলে আর কিন্তু সে খেলতে পারে না। আপনার হাতের, আমাদের হাতের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অংশ, শরীরের প্রতিটা অংশ ইম্পর্টেন্ট, কিন্তু হাতটা যদি ইঞ্জুরি হয়ে আপনার আপনার অ্যাডহেশন হয়ে যায়, ভিতরে যদি ফাইব্রোসিস হয়, দেখা যায় যে এক পর্যায়ে আপনার আর হাতের ব্যথা হয়তো থাকবে না কিন্তু হাত দিয়ে কিছু করতে পারবে না, আপনাকে এখনই রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে। এই জাতীয় হসপিটাল বা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনাকে এসে গিয়ে হোক বা যেভাবে সম্ভব হোক, এটা ডাক্তার টু ডাক্তার ভেরি করে আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, তাহলে হাতটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করি। অমিত হাসান আপনি লিখেছেন, আই নিড টু কন্ট্যাক্ট ইউ স্যার। অবশ্যই অমিত সাহেব, আমি এই যে কথা বলছি, আপনি ইচ্ছা করলে এখন আমার সাথে ফোনে লাইভে যদি লাইন পান কথা বলতে পারেন, অথবা যে ফোন নাম্বারটা আমি দিয়েছি নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারেন আমাদের হাসপাতালে, আমি অবশ্যই আপনার হেল্প করতে পারি বা আপনাকে দেখে দিব ইনশাল্লাহ। জালাল আহমেদ উনি লিখেছেন, জালাল আহমেদের ফোন না উত্তর দেওয়ার আগে আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, জি জি আমি শুনতে পাচ্ছি, দর্শক আপনি বলুন। জি জি আমি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি। যে আমার হচ্ছে কিছুদিন আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, জি হ্যাঁ, আমার লিগামেন্ট কেটে গিয়েছিল হাঁটু, এখন পরে আমি অপারেশন করছি। এটা কি হাঁটুর লিগামেন্ট? হ্যাঁ হাঁটুর লিগামেন্ট, ওই যে হাঁটুর লিগামেন্ট কেটে গেছে, পরে যে দিরু স্যারে অপারেশন করছে, জি হ্যাঁ, কিন্তু এখন আপনার ব্যথা থাকে, প্রচুর ব্যথা থাকে সব সময়, আর হাঁটতে গেলে মনে হয় কি ভিতরে একটা শব্দ হয়, কটকট শব্দ হয়। আপনার বয়স কত? আমার বয়স 35। আর এই অপারেশনটা হয়েছে কতদিন আগে আনুমানিক? অপারেশনটা হচ্ছে এক বছর আগে। আচ্ছা, এখন আপনার ব্যথা হয়, হাঁটতে গেলে আওয়াজ হয়, এবং আপনি আপনি কি দৌড় দিতে পারেন? হ্যাঁ দৌড় দিতে পারি। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? আচ্ছা, আসলে হাঁটুর ইঞ্জুরি থেকে আমি আমার আপনি লাইভটা শুরুতে দেখেছেন কিনা আমি জানি না, ইঞ্জুরি থেকে হাঁটুতে যে লিগামেন্ট থাকে, লিগামেন্ট ছিঁড়ে যায় অনেক সময়, যদি কমপ্লিট ছিঁড়ে যায় সেক্ষেত্রে অপারেশন করতে হয়। সম্ভবত আপনার একই সমস্যা হয়েছিল, ডাক্তার সাহেব অপারেশন করে দিয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে, এখন যে সমস্যাটা হচ্ছে, যেটা হয় আমরা প্রায় পেয়ে থাকি যে হাঁটুর ব্যথা দীর্ঘদিন, জি দর্শক আপনি আমার কথা শুনুন, আমি আবার আপনার প্রশ্ন থাকলেও শুনব। হাঁটুর ব্যথার অপারেশনের পরে রিহ্যাব বা পুনর্বাসন ট্রিটমেন্ট করতে হবে, সেটা যদি না করা হয় দেখা যায় যে 5-6 বছর বা 6 মাস 1 বছর পরে এই জাতীয় সমস্যা হয় যে হাঁটুতে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, হাঁটুর ভিতরে হাড় ক্ষয় হতে পারে, ভিতরে এই যে আওয়াজ হতে পারে, এই সকল সমস্যা হতে পারে। এক পর্যায়ে দেখা যায় যে আপনি যে অপারেশনটা করলেন সেটা কিন্তু টোটালি ফাংশন মানে অপারেশনটাও নষ্ট হয়ে যেতে পারে। তা আমার মনে হয় আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসায় যেতে হতে পারে, প্রয়োজনে আরেকটা MRI করে দেখতে হতে পারে, X-ray করে দেখে এ ডিসিশন নিতে হবে। তো আপনি যদি এই জাতীয় চিকিৎসা নেন আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনার আর আর কিছু বলার আছে? এখন প্রশ্ন লিখে যে আমার ভিতরে যে হাঁটুর ভিতরে যে শব্দ হয় প্রচুর, মুখকে বসলে প্রচুর শব্দ হয়, এটার জন্য আমার ভয় করে যে আজকে ভিতরে আমার কি হইল? আমি তো বলছিলাম যে হাঁটুতে আঘাত পাওয়ার পরে
এটা 6 মাস 1 বছর পরে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, মানে হাঁটুর হাড় ক্ষয় রোগ ডেভেলপ করতে পারে, সম্ভবত ওই জাতীয় সমস্যা আপনার হচ্ছে। এখন এইটার জন্য আপনাকে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিতে হবে। এইটা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এসি হসপিটাল, আমরাও রিহ্যাবিলিটেশন চিকিৎসা করে থাকি, বা আপনি কোথায় থাকেন সেটা আমি জানি না, আপনি আপনার আপনি আপনি কোথায় থাকেন দর্শক? আচ্ছা, মালয়েশিয়াতেও এই জাতীয় হসপিটাল এবং ডিপার্টমেন্ট আছে, এই জাতীয় ডাক্তার আছে যে যারা রিহ্যাব নিয়ে কাজ করে, রিহ্যাব থেরাপি, তাদের শরণাপন্ন হতে পারেন, তারা হয়তো কিছুদিন যদি রিহ্যাব থেরাপি দিতে পারে তাহলেই সমস্যাটা চলে যাবে। আর আপনার অবশ্যই দেশে আসলে আপনি আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে, অথবা ডিপিআরসি হাসপাতালে আসলে আপনি আমি দেখে দিব। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওখানে ওখানে আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন। এক্সারসাইজটা কি, আপনি উঁচু খাট বা কিছুতে বসে পা দুটা সামনে উঠাবেন, মানে পা উঠে ধরে রাখবেন 10-15 সেকেন্ড, এইভাবে সকাল বিকাল 2-3 বেলা 15-20 বার করে করতে থাকেন। আর শুয়ে 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 হাঁটু হালকা ভাঁজ করবেন, বুকের সাথে লাগাবেন, আবার সোজা করবেন, এটা করতে পারেন। আর ওখানে যদি ব্যথার কোনো মলম বা ক্রিম কিনতে পাওয়া যায় সেটা হাঁটুতে ব্যবহার করতে পারেন, গরম শেক দিতে পারেন। এবং খুবই ইম্পর্টেন্ট, আপনার ওজন কেমন আমি জানি না, ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলতে হবে এর ভিতরে। আর রিহ্যাব থেরাপি যেহেতু, আচ্ছা আশা করি ওজন ঠিক আছে, ওজন যেন আর না বাড়ে এটা খেয়াল রাখতে হবে, আর সাবধানে থাকতে হবে, যেহেতু একটা ইঞ্জুরি হয়েছে, আবারও যদি ইঞ্জুরি হয় তাহলে আরও বড় মারাত্মক সমস্যা হতে পারে। আপনি দেশে আসলে আমরা অবশ্যই ডিপিআরসি হসপিটালে যোগাযোগ করবেন, আমি রিহ্যাবিলিটেশন থেরাপি যা যা করা লাগে ইনশাল্লাহ এটা করে দেবো, ইনশাল্লাহ আপনার হাঁটু ভবিষ্যতে ভালো থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ, অবশ্যই এর ভিতরে আমি যে উপদেশগুলো দিলাম যে হাঁটুর কিছু ব্যায়াম করা, ওজন কমিয়ে রাখা, ওখানে হয়তো আপনি মালয়েশিয়াতে ওই দেশও বেশিরভাগ সামুদ্রিক মাছ পাওয়া যায়, এই সকল মাছ কম খেতে হবে, মাংস জাতীয় খাবার কম খেতে হবে, আপনি মুরগি, ডিম, দুধ, হ্যাঁ ফল, শাকসবজি এই সকল খাবারের উপর নির্ভরশীল হতে হবে। আপনার মাংস জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার এবং আপনার এই যে সামুদ্রিক মাছ এইগুলো অ্যাভয়েড করতে হবে, ওজন কমিয়ে রাখতে হবে। আর আপনি গরম শেক দিতে পারেন, ওই হাঁটুতে যদি গরম শেক দিলে ভালো লাগে দিতে পারেন, অনেক সময় আমরা ঠান্ডা শেক দিতে বলি, যদি বরফের শেক, যদি ঠান্ডা শেক দিলে ভালো লাগে, ভালো লাগতে হবে, যদি ভালো লাগে দিতে পারেন। আর দেশে 4-5 মাস পরে আসলে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে আপনাকে দেখে দেব। অবশ্যই অবশ্যই ক্ষয় বন্ধের চিকিৎসা আছে, এক্ষেত্রে কিছু ওষুধ খেতে হতে পারে, কিছু রিহ্যাব থেরাপি দিতে হতে পারে, কিছু ইনজেকশনের প্রয়োজন হতে পারে, তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, এটা চিকিৎসা আছে ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক দেশের বাইরে আছেন, অনেক কষ্ট করেন ওই সকল দেশে, এবং কি যারা আছেন আপনারা ভালো থাকেন, আমরা এটাই চাই। আর কোনো প্রয়োজন হলে নাম্বারে যোগাযোগ করতে পারেন, আসলে ফোনে কথা বলা মানে এখন আপনার সাথে বসছি আমি আপনাদের সাথে কথা বলতে, তো এখন আমি কথা বলতে পারি, কিন্তু আপনারা আমি যখন এই টাইমে থাকি না বা চেম্বারে বা কাজে থাকি তখন আপনাদের হয়তো ফোন দেন, বলেন, আমরা হয়তো ধরতে পারি না, আপনারা কষ্ট পান, কিন্তু আমাদের কিছুই করার নেই, কারণ আমরা তখন অন্য রোগী বা অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয়। তো আশা করি ভালো থাকবেন, যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। জালাল উদ্দিন উনি লিখেছেন, আমি বাত ব্যথায় 3 মাস যাবৎ ভুগছি, আমার পায়ের হাঁটুতে ও হাতের আঙ্গুলে ও ঘাড়ে অনেক ব্যথা, আমার হাঁটা চলাফেরা করতে অনেক কষ্ট হয়, আমি সৌদি আরবে আছি, বাংলাদেশ আসতে পারছি না, সৌদি আরবে ডাক্তার দেখিয়েছি, ওনাদের দেওয়া ওষুধ খাই কিন্তু ভালো হয় না, একটু ব্যথা কমে যায়, আপনি যদি কিছু ওষুধের নাম বলে দিতেন তাহলে আমি হয়তো ভালো হয়ে যেতাম, আমার বয়স 32 বছর, নাম জানাল।
অবশ্যই জালাল সাহেব আপনার আপনা আপনাকে আমি অবশ্যই যতটুকু সম্ভব উপদেশ দিচ্ছি। আসলে আপনি বাহিরে থাকেন সৌদি আরবে এবং ইতিপূর্বে একজন দর্শক ফোন দিয়েছে মালয়েশিয়া থেকে। আমাদের প্রচুর রোগী যারা ওই সকল দেশে থাকেন বাংলাদেশি নাগরিক, ওখানে অনেক কষ্ট করতে হয়, আপনারা কষ্ট করে এই দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে থাকেন, দেশের উপকার হয়, নিজেদেরও অবশ্যই ফ্যামিলির উপকার হয়, আপনারা ওখানে বিভিন্ন সমস্যা ভোগেন। আমি জানি ওই সকল দেশে যে প্রবলেমটা হয় যে ডাক্তারদের কাছে গেলে ভাষাগত সমস্যা হয়, মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন ডাক্তার সাহেব হয়তো বুঝে না, বিকজ তারা হয়তো বাংলাদেশি না, বেশিরভাগই মালে আপনার অ্যারাবিয়ান বা মিশরীয় বা ইন্ডিয়ান, তো যার কারণে হয়তো রোগ নির্ণয় সঠিকভাবে হয় না অথবা আপনারা ভালো কোনো হাসপাতালের শরণাপন্ন হতে পারেন না। আপনার যে সমস্যাটা মনে হচ্ছে আপনি কোনো আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগছেন, যার কারণে এক এক সময় এক এক জায়গায় ব্যথা করে, যেমন পায়ের হাঁটুতে আঙ্গুলে হাঁটা চলাফেরায় কষ্ট হয়, মানে এগুলা এক প্রকার আর্থ্রাইটিসজনিত সমস্যা থেকে হতে পারে। অথবা আমি ইতিপূর্বেই বলেছি আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন অথবা বাহিরে থাকেন বাংলাদেশের বাইরে, স্পেশালি মধ্যপ্রাচ্য বা আপনার মালয়েশিয়া অথবা থাইল্যান্ড, ব্যাংকক বা সিঙ্গাপুর, ওই সকল দেশে যেটা হয় আপনারা গিয়ে বিভিন্ন যে খাবার খান এই খাবার থেকে বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যা হয়, যেমন গাউটি আর্থ্রাইটিস। আমি ইতিপূর্বেই বলেছি বিভিন্ন রেড মিট যেমন গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, এই সকল মাংস আপনাদের প্রতিনিয়ত খেতে হয়, এই সকল মাংস থেকে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তা থেকে জাতীয় ব্যথা বেদনা হতে পারে। তাছাড়া সামুদ্রিক মাছ হয়তো প্রতিদিনই খেতে হয়, সামুদ্রিক মাছ বেশি খেলেও আপনার এই সমস্যাগুলো হতে পারে। ফাস্টফুড আপনাকে হয়তো ওই দেশে প্রতিদিনই খেতে হয়, যার কারণে এই সমস্যাগুলো হতে পারে। এই খাবারগুলো জালাল সাহেব আপনি আপাতত অ্যাভয়েড করেন, ব্যথায় গরম সেঁক দেন আর ওখানে একজন ডাক্তার দেখে আপাতত ওষুধ খেয়ে দেখেন, আপনাকে কনফার্ম না দেখে চিকিৎসা দেওয়া এই মুহূর্তে টাফ। আপনি শুধু কিছু আমি কিছু সাজেশন দিতে পারি, ব্যথায় কিছু ব্যথানাশক মলম দিয়ে দেখেন এবং গরম সেঁক দিয়ে আপনি দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। এইভাবে 10-15 দিন করে দেখেন, না হলে আবার আমার সাথে যোগাযোগ করবেন। সেলি আল মামুন উনি লিখেছেন, স্যার আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম। আমার মার অস্টিও আর্থ্রাইটিস, সে মিথোট্যাক্স ও সালাজিন খাচ্ছে, নিয়মিত বাদ দিলে কোনো সমস্যা হবে কি না? ব্যথা এখন কম আছে, পায়ে আঙ্গুল একটু বাঁকা হয়েছে, অ্যাডভাইস দিবেন প্লিজ। অবশ্যই সেলি আল মামুন, আপনার মার যে সমস্যাটা এটা আসলে অস্টিও আর্থ্রাইটিস না, আপনার মার সমস্যাটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস এক রোগ আর রিউমাটয়েড আর্থ্রাইটিস আরেক রোগ, যার কারণে ডাক্তার সাহেব আপনার মাকে ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়েছে যে মিথোট্রেক্সেট এবং সালাজিন। তো অবশ্যই এই ওষুধগুলা ডাক্তারের পরামর্শে চালিয়ে যেতে হবে, প্রতি 3 মাস পরপর লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এবং আরও কিছু টেস্ট আছে যেগুলো আপনার মাকে করে করে দেখতে হবে, কারণ এই ওষুধ থেকে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া যদি না হয় অবশ্যই চালিয়ে যেতে পারবে, আর এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ না করাই ভালো। আর আপনি বলেছেন পাশাপাশি ওনার পায়ের আঙ্গুল বাঁকা হয়ে গিয়েছে, খুবই ইম্পর্টেন্ট, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী থেকে রোগ থেকে যদি সঠিক রিহ্যাব চিকিৎসা না হয় তাহলে রোগী পঙ্গুত্ব বরণ করতে পারে, পঙ্গুত্ব থেকে রোগী মারাও যেতে পারে। আপনার মার শুধু একটা অংশের চিকিৎসা হচ্ছে, সেটা হচ্ছে ওষুধ জাতীয়, কিন্তু পাশাপাশি ওনাকে রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হবে, হাতের বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে যন্ত্রপাতির মাধ্যমে থেরাপি দিতে হবে, এক্সারসাইজ করাতে হবে এবং অবশ্যই সেটা কোনো রিহ্যাব থেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে, তাহলে আঙ্গুল বাঁকা হয়ে যাবে না। আশা করি এখন থেকেই যদি আপনার সচেতন হন এবং এই জাতীয় চিকিৎসকের শরণাপন্ন হন আশা করি উনি ভালো থাকবেন। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। আপনার সমস্যা, আপনার নাম, ওজন, বয়স, পেশা বলে বলুন, আমি উত্তর দিব। সমস্যাটা আমার নাম আব্বাস। জি বলুন। আমার পায়ের সমস্যা আর কি, তো আমরা অনেক জায়গায় দেখেছি। জি, আমার বয়স হচ্ছে যে 60-65 হবে। আচ্ছা, এখনো হসপিটালে স্যার এমআরআই আর কি দেখাইছিলাম লাস্টে। জি,
তো ওনার এখানে কিছু পরীক্ষা করেছি, এনডিসিটি করেছি, এমআরআই এক্স রে করেছি। জি, তো উনি লাস্টে সিদ্ধান্ত দিচ্ছেন যে পা রিপ্লেসমেন্ট করাতে হবে, হাঁটু হাঁটু জি জি হাঁটু রিপ্লেসমেন্ট করাতে হবে। জি, তো আসলে আমরা আসলে সমস্যা হচ্ছে যে এখানে কস্ট অনেক বেশি চাইছে, এই কারণে আসলে করাতে পারিনি। জি, তো এখানে করাতে কোনো বিকল্প পদ্ধতি আছে কিনা? আপনারা কি এখন হাঁটুর অপারেশন করতে চাচ্ছেন এই তো, না অন্য কোনো চিকিৎসা জানতে চাচ্ছেন? মানে হাঁটুর অপারেশন করলে কস্টিং দেয় আসলে ওনাদের তো বেশি, আমাদের এখানে কত আসতে পারে? আমরা তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলি না। আমি আমি বুঝতে পেরেছি। তো হাঁটুর অপারেশনে অপারেশনের আগে আপনারা কনজারভেটিভ মানে অপারেশন বিহীন কোনো আধুনিক চিকিৎসা করেছেন কিনা, কোনো চিকিৎসা বা রিহ্যাব থেরাপি জাতীয় কোনো চিকিৎসা বা চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন কিনা? হ্যাঁ করেছি, জিজি আমি অনেক একটা দেখাইছি। জি, তো জিজি আমি লাস্টে একজন ওই অ্যানালিসারকে দেখাইছি। জি, এখানে অনেক জায়গায় দেখাইছে, ওরা রিহ্যাবে পাঠাইছে, বিভিন্ন ধরনের ব্যায়াম করাইতে বলছে এবং ওষুধ দিচ্ছে, কিন্তু কোনো ইম্প্রুভ নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি আপনার। আপনি আমার আপনি কি ফেসবুকে আছেন? জি, আমি ফেসবুকে আছি। আচ্ছা, আপনার বাবার যে সমস্যাটা, এটা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর হাড় ক্ষয়জনিত সমস্যা, সেটা তিনটা গ্রেড করে হয় আমাদের, আমরা রোগী প্রাথমিক পর্যায়ে এবং সেকেন্ডারি পর্যায়ে, এই দুটো পর্যায়ে সাধারণত কোনো অপারেশন লাগে না, রিহ্যাব থেরাপি রিপ্লে এবং আপনার যদি কিছু ইঞ্জেকশান আছে যেগুলোর মাধ্যমে ভালোভাবে যদি চিকিৎসা দেওয়া যায় ভালো হয়ে যায়, এবং পাশাপাশি রোগীর ওজন কমানো, রোগী ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করা, তো এইগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। তবে এই প্রাথমিক এবং সেকেন্ডারি এই পর্যায়ে সাধারণত 5-6 বছর 7-8 বছর পর্যন্ত হাঁটুর সমস্যাটা থাকে। এই পর্যায় পর্যন্ত যদি সঠিক চিকিৎসা হয় তাহলে আর অপারেশনে যাওয়া লাগে না, ইনশাল্লাহ রোগী ভালো হয়ে যায়। আর যদি তারপরে যে আমি বলছি তারপরে যদি রোগী সঠিক চিকিৎসা না হয় তখন টার্সিয়ারি পয় মানে আমরা বলি থার্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস, সেক্ষেত্রে জোড়া একেবারেই কার্টিলেজ থাকবে না। আমি শুরুতে কিছু ছবি দেখিয়েছিলাম হাঁটুর, কার্টিলেজ টোটালি ইরোশন হয়ে যাবে, কিছু থাকবে না, হাঁটু দুইটা বোনস একসাথে হয়ে যাবে, তখন আলটিমেটলি অপারেশনে যেতে হয়। এবং অপারেশনটা আসলে খরচটা নির্ভর করে ডাক্তার কি করবে, কি অপারেশন করবে, সার্জন এটা ভিতরে কি জাতীয় বাটি দিবে বা যে সকল প্রস্থেসিস ব্যবহার করে, এক এক দেশের প্রস্থেসিস বা এক এক কোম্পানির এক এক রকম, এটা নির্ভর করে ডাক্তারের উপরে। তবে আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি, অপারেশন খরচ 2.5 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে, এটা হয়তো অ্যাপোলোতে আর একটু বেশিও হতে পারে, আমি জানি না একজ্যাক্ট। তো এই জাতীয় একটা আইডিয়া আমি দিতে পারি, এটা নির্ভর করে রোগীর কী আর্থোপ্লাস্টি মানে কী জাতীয় জোড়া লাগানো হবে, কোন মানের কী জাতীয়, বিভিন্ন রকম আছে। এই হচ্ছে অপারেশনের একটা খরচ। তো সেটা বেটার আপনি আমাদের সাথে যদি পরবর্তীতে যোগাযোগ করেন, আমরা আপনার বাবাকে দেখে কত কী খরচ যাবে বা কীভাবে করলে, কোথায় করলে বা কী করলে ভালো হবে, আমি অবশ্যই আপনাকে সাজেশন দিতে পারবো, অথবা অপারেশন বিহীন কিছু করা যাবে কি না সেটা আমি এক্স রে দেখার পরে বলতে পারবো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আজকে আমি বলেছিলাম যে হাঁটুর হাড় ক্ষয় নিয়ে কথা বলবো, এবং আমার মনে হয় হাঁটুর হাড় ক্ষয়জনিত রোগীর ফোনটাই বেশি আসছে। যাই হোক, হাঁটুর হাড় ক্ষয় অপারেশন এইটা অবশ্যই যদি করতে হয় অবশ্যই করতে হবে, কিন্তু অপারেশন পর্যায়ে না নিব কেন আমরা রোগীরা? আমরা যেটা করি ভুল করে থাকি বেশিরভাগ রোগী, হাঁটুর সঠিক চিকিৎসা না করে আপনার ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটা মিনিমাইজ করার চেষ্টা করেন, এবং চেয়ারে বসে নামাজ পড়া, সিঁড়ি না বাওয়া বা চলাফেরা না করা, শুয়ে বসে থাকা, সঠিক এক্সারসাইজ না করা, অতিরিক্ত ওজন বাড়িয়ে ফেলা, এই সকল কারণে দেখা যায় এক পর্যায়ে আপনার হাঁটুর অপারেশনে যেতে হয়। আমার মনে হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। যদি আপনারা আগে থেকেই সচেতন হন হাঁটুর হাড় ক্ষয় বা যে কোনো সমস্যার ক্ষেত্রে বা যে কোনো বাত ব্যথায়, যে সঠিক পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং রোগ নির্ণয় হয়, তাহলে অপারেশনে যেতে হয় না সাধারণত। হ্যালো, হ্যালো,
ওয়ালাইকুম আসসালাম। জি আমি শুনতে পাচ্ছি, দর্শক বলুন। আমি রঞ্জন বলছি। আমার স্যার হ্যালো। জি আমি শুনতে পাচ্ছি, রঞ্জন সাহেব বলুন। আচ্ছা আচ্ছা, জি আপনি কি ওষুধ খাচ্ছেন বলেন তো, নামগুলো বলুন। সমস্যা সুট করে নাই তো? আচ্ছা, আপনার রোগটা প্রথমত যে ডাক্তার সাহেব দেখেছে, আমি ওনার সাথে একমত, আপনার রোগ অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস। এটা এক প্রকারের আর্থ্রাইটিস রোগ, বা আমরা আপনাকে বাংলায় বোঝাইতে চাইলে বাতরোগ। বাতরোগ অনেক টাইপ আছে। তো এটার আসলে চিকিৎসা কি? প্রথমত চিকিৎসা হচ্ছে আপনাকে রোগ নির্ণয় যেহেতু সঠিকভাবে হয়েছে, ডিজিজ মডিফাইং ড্রাগ এটা ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন, হ্যাঁ এটা আপনাকে অবশ্যই খেতে হবে। যদি একটা স্যুট না করে আরেকটা খেতে হবে, এটা নির্ভর করে আপনাকে ডাক্তার সাহেব আমরা বিভিন্নভাবে অ্যাসেস করে এই ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকে। তো এইটা ওষুধগুলো প্রয়োজনে খেতে হবে। কিন্তু আপনি যে ব্যথার ওষুধ খাচ্ছেন, যে অ্যানাফ্লেক্স, জি এই ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী খেলে আপনার শারীরিক সমস্যা হবে, কিডনি সমস্যা হবে এবং হতে পারে এবং জি। তো আমার আমি যেটা বলবো, আপনার সঠিকভাবে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে একটা এই যে ওষুধ ঠিক করে নিতে হবে, মানে এইভাবে ব্যথার ওষুধ না খেয়ে আপনাকে ডিজিজ মডিফাইং ড্রাগ যেমন সালফাসালাজিন, মিথোট্রেক্স বা অন্যান্য এটা চিকিৎসকের পরামর্শ ওষুধগুলো খেতে হবে। পাশাপাশি আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে। আর আপনার রোগটা খুব সহজে ভালো হবে না, মানে আপনি একেবারেই ভালো হয়ে যাবেন না, কিন্তু চিকিৎসা যদি না করেন আপনি আরও খারাপ হবেন। আমরা যেটা করতে পারি, আপনি যেন খারাপ না হন, যে অবস্থা আছে থেকে একটু ভালো হতে পারেন, সেই জন্য আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, সেটা সঠিক জায়গায় পুনর্বাসন চিকিৎসা। সেক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার হবে, বিভিন্ন এক্সারসাইজ আছে, নিয়মকানুন আছে, এগুলো আমরা শিখিয়ে দিয়ে থাকি রোগীকে। এটা হয়তো আপনি এসে গিয়েও করতে পারেন, বছরে হয়তো দু তিন বেলা থেরাপিগুলো করতে হবে, দু তিন মাস করতে হতে পারে বা গ্যাপ দিয়ে দিয়ে করতে হতে পারে। পাশাপাশি ডাক্তারের শরণাপন্ন ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। তবে সাধারণত আমার যে অভিজ্ঞতা হয়েছে, অ্যানকোলজিং রোগী যদি একটা না কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা রিহ্যাবিলিটেশন হসপিটালে শরণাপন্ন হয়ে এই চিকিৎসাগুলো কন্টিনিউ করে, দু থেকে তিন বছরের ভিতরে রোগী মোটামুটি ভালো হয়ে যায় বা ভালো থাকতে পারে। তো আশা করি এইভাবে চিকিৎসা যদি নিতে পারেন, আশা করি আপনি উপকৃত হবেন। আর শীতে, এই শীত ঋতুতে, আপনি কি আমার লাইনে আছেন? শীত ঋতুতে সাধারণত আপনার মতো রোগী যারা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এদের ব্যথা বেদনা বেড়ে যায় এবং শীতে ব্যথা বেড়ে যেতে পারে শীতে ওয়েদারে। তো যতটুকু সম্ভব, জি যতটুকু সম্ভব গরম থাকার চেষ্টা করতে হবে, মানে রাতে বা শীতে খুব গরম কাপড় ব্যবহার করতে হবে, প্রয়োজনে কুসুম গরম পানি সেঁক নেওয়া যা হট ওয়াটার ব্যাগ দিয়ে। আর আরেকটা হচ্ছে, আপনার মতো রুগী যারা, এরা বেশিরভাগ একটু ব্যথা বেদনা অলস হয়ে যায়, যার কারণে হাঁটা চলাফেরা করতে চায় না, শুয়ে বসে থাকতে চায়, অবশ্যই এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যখন দিন হয় বা আপনি কাজে যাবেন, অবশ্যই কাজকর্ম করতে হবে, বসে থাকা যাবে না, কষ্ট ব্যথা যতই হোক না কেন, না হলে কিন্তু আপনার হাত পা বেঁকে যেতে পারে, আপনি বাঁকা হয়ে যাবেন, সামনে কুঁজো হয়ে যেতে পারেন, পঙ্গুত্ব বরণ করতে পারেন। তো আমার মনে হয় আপনি রিহ্যাবিলিটেশন যদি চিকিৎসা করেন, এখন থেকে আরও ভালোর দিকে যেতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আপনার দরকার সঠিক রিহ্যাব এবং এডুকেশন।
আপনার এই রোগ সম্পর্কে আপনি ইন্টারনেটে সার্চ দিলে অনেক এডুকেশন পাবেন, বিভিন্ন এক্সারসাইজ দেখতে পারবেন, আর অবশ্যই গরম পানিতে গোসল করবেন। তো আশা করি আপনি উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আমার আমি প্রায় 90 মিনিট, সরি 50 মিনিট আপনার লাইভে আছি। অনেকের হয়তো প্রশ্ন নিতে পারি নাই বা অনেকের হয়তো ফোন নিয়েছি, আমি লাস্ট আরেকটা ফোন নিয়ে আসছি। জি দর্শক, কে বলছেন? হ্যালো, জি শুকুর সাহেব বলুন। আমার তো মানে 2 বছর যাবৎ কোমরের ব্যথা। জি, আচ্ছা, আপনার আপনার বয়স কত বললেন? হ্যালো, জি দর্শক আমি শুনতে পাচ্ছি, আপনার বয়স কত বললেন? 42। আপনি আপনার আপনি এই এটার জন্য কি ডাক্তার দেখিয়েছেন ইতিপূর্বে? হ্যাঁ, বাংলাদেশে আমি দুবার থেকে ফোন করছি, বাংলাদেশে আমি সর্বপ্রথমে দেখাই। জি, সেখান থেকে চিকিৎসা করে কিছুটা ফোন ছিল, তারপরে এখানে আসার পর আবার দেখি, এখানে আসার পরে MRI জি এবং অন্যান্য ফিজিক্যাল থেরাপি এবং অন্যান্য চিকিৎসা নেওয়ার পরে কিছুতেই কাজ হচ্ছে না, বেশি হয়। লাস্ট পর্যায়ে আমি অপারেশন করি এখানে। জি, অপারেশন করার পরে এখন যে সমস্যা আগে ছিল সেই সমস্যাটা এখন নাই, কিন্তু অপারেশনের যে ঠিক 2 ইঞ্চি উপরে আচ্ছা, ধন্যবাদ, আমি আপনার উত্তর দিচ্ছি। আসলে আপনার সমস্যাটা PLID ছিল, এটা বুঝেই যাচ্ছে, অপারেশন করেছেন, হয়তো সমস্যাটা ভালো হয়েছে, এখন আবার ব্যথা হচ্ছে। তো PLID রোগীর এটা একটা কমন ইয়ে আমি প্রায় পেয়ে থাকি। আমি একটা, আপনি কি লাইভে আছেন এখন, আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমি একটা ছবি দেখাতাম, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না আমি ফোনেই কথা বলছি। এইটা PLID, অপারেশন করেছেন, এখন হয়তো আবার ব্যথা বেদনা হচ্ছে বা পার্মানেন্টলি ভালো হচ্ছে না। PLID রোগীর অপারেশনের পরে হচ্ছে বিভিন্ন এক্সারসাইজ করতে হয় সেটা, এবং এই রিহ্যাব, আমি যেই 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 রোগের চিকিৎসা বা আমরা যে যে জাতীয় ডাক্তার, এই সকল ডাক্তারের স্মরণাপন্ন হয়ে পুনর্বাসন চিকিৎসা করতে হয়, করলে সাধারণত এই সমস্যাটা যায় গিয়া চলে যায়। কিন্তু এখন আমি অপারেশনের বলুন অপারেশন আগে এবং অপারেশনের পরে আমি যদি ব্যায়ামগুলো আমাকে দেখা দেয়, ব্যায়ামগুলো করার পরে আমি কোনো রকমই অনুভব করতে পারি না, কম কম হয় বেশি বলতে পারেন। আচ্ছা, অসুবিধা নেই, আপনার আমার যেটা মনে হয় আপনার অপারেশন যে PLID সমস্যাটা হয়তো এখনো রয়ে গিয়েছে, বা অনেক সময় একটা লেভেলে মানে L4-5 অপারেশন করা হলো, দেখা যায় যে 5-6-2-3 বছর পর L3-4 হলো, বা ডিস্ক প্রোলাপস একটা রুটে রাইট রুটে অপারেশন করা হলো, সেটা আবার লেফট রুটে কম্প্রেশন হতে পারে, তখন আবার এটা হয়। এবং পাশাপাশি আপনার যে এইজ, এইজে কিন্তু মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগ হতে পারে, তা থেকেও কিন্তু ব্যথা বেদনা হতে পারে। তো আমাকে এই যাতে আপনার টোটাল এক্সরে MRI এগুলো যদি আমি দেখতে পারতাম, তাহলে আপনাকে একটা ভালো সাজেশন দিতে পারবো। তো এখন আপনি একটা কাজ করবেন, যেহেতু আপনি বাইরে আছেন, ওই ডাক্তারদের পরামর্শে ওখানে যদি থেরাপি বা রিহ্যাব থেরাপি বা অন্য কোনো থেরাপি দেয় ওগুলা করেন, ওষুধ খান, ওরা যেভাবে দিচ্ছে, আপনি যতদূর সম্ভব ব্যায়ামগুলো অবশ্যই চালিয়ে যান। যদি ব্যায়াম যদিও উপকার হয় না, তারপর আমি বলবো চালিয়ে যেতে হবে, আর ব্যথা গরম সেঁক দেন, আর সামনে ঝুঁকে কাজ করা বা নিচে বসে কাজ করা
বা নিচু জিনিসে বসে বসে থাকা, যেমন ফ্লোরে মাটিতে নিচে বসে আসন করে বসে অনেক সময় খাওয়া খেতে হয় বা অনেকে বসে বসে আড্ডা দেয়, এই জাতীয় অ্যাক্টিভিটি বাদ দিতে হবে আপনাকে। আর একটু নিয়মিত টক দই খেয়ে দেখতে পারেন, আপনার উপকারে আসবে, ব্যথা গরম সেঁক দেন। আর না হলে হয়তো দেশে আসলে সব কাগজপত্র নিয়ে MRI ছবি নিয়ে আসলে আমি আপনাকে একটা মানে ডায়াগনোসিসটা করতে হবে যে এখন কি সমস্যা। তো আমার কাছে যেটা মনে হয় PLID সমস্যাটা রয়ে গিয়েছে, পাশাপাশি আপনার হাড় ক্ষয় হয়েছে, দুটো একসাথে হয়েছে, যার কারণে সমস্যাটা সমাধান হচ্ছে না। জি জি জি, আপনি সম্ভব হলে ওখানে ডাক্তারদেরকে আবার দেখান, দেখিয়ে ওদের সাজেশন নেন। আমি যেটা এখান থেকে তো আমি আপনাকে জাস্ট কিছু পরামর্শ দিতে পারবো, এখান থেকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে উঠবে না বা সম্ভব না, কারণ হয়তো আপনাকে রিহ্যাব থেরাপি দিতে হতে পারে, সেক্ষেত্রে হসপিটালাইজড করতে হতে পারে, সেটা তো আপনি তো বাইরে থাকেন। তো ওদের পরামর্শে আবার দেখান, যদি সম্ভব হয় পরবর্তীতে আবার আমার সাথে যোগাযোগ করেন। ওরা ওই পেপার গুলা অ্যাকসেপ্ট করছে না? আচ্ছা ঠিক আছে, তারপর আপনি এত ওরিড হওয়ার কিছু নেই, আপনি আবার অন্য আর একটা হাসপাতালে সম্ভব হলে একজন ডাক্তার দেখান, দেখানোর পর উনি কী বলছে বা রিপোর্টগুলো যদি সম্ভব হয় আপনি ফেসবুকে দিতে পারেন, আমি দেখে দিব, অথবা আমার ইমেইল আছে, ইমেল নাম্বার আপনার যে ফোনে কথা বলছেন এই ফোনে যোগাযোগ করলে ইমেল নাম্বার ফোন দিলে আমরা পাঠিয়ে দেবো আপনাকে SMS করে। ইমেলে ছবি এবং রিপোর্টগুলো পাঠাতে পারেন, আমি দেখে আপনাকে পরবর্তী কী হয়েছে বা কী করণীয় সেটা আমি বলে দিতে পারবো। ওকে, আপনি ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের জন্য আমাকে লাইভ শেষ করতে হবে, আর আপনাদেরকে আমি আবারও বলছি, আমি প্রতি বৃহস্পতিবার ইনশাল্লাহ রাত 10টায় আপনাদের বিভিন্ন বাত ব্যথা, হাড় জোড়া, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, এ সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সরাসরি ফেসবুকে আসবো ইনশাল্লাহ। এবং প্রতি মঙ্গলবার বিকাল 4টায় আমি বাংলাদেশে যে SATV আছে সরাসরি SATV-তে থাকি, ওখানে আপনারা ফোন করলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা সম্ভব হলে আপনার এই যে ফোন নাম্বার আছে DPSC হাসপাতাল, এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে আমাকে সিরিয়াল দিয়ে দেখাতে পারেন। পাশাপাশি এই আমার যে ফেসবুক পেজ আছে DPSC হসপিটাল এবং ডাক্তার সুফিল্লা প্রধান, এই পেজে লাইক এবং শেয়ার করে আপনি সব সময় বিভিন্ন বাত ব্যথাজনিত তথ্য পেতে পারেন, কারণ আমরা এই পেজে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক এক্সারসাইজ, ব্যায়াম, উপদেশ দিয়ে আসছি এবং ভবিষ্যতে আরও দিতে থাকব। আশা করি সাথেই থাকবেন, এবং আপনার সুবিধাতে জানানো যাচ্ছে আজ রাত 1:30 SATV-তে আপনার এই বাত ব্যথা সংক্রান্ত একটা প্রোগ্রাম পুনঃপ্রচার যাবে আমার, সেখানেও আপনারা এটা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ, আর সর্বশেষ আমি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আগামীকালকেই 16 ডিসেম্বর। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকুন এবং সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকুন, এটাই আমি কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাত ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।